তো জ্ঞান বুদ্ধি ভালোই বোঝা যায়, স্বপ্ন দেখলে বোঝা যায় সারাদিন কেমন দেখবো নাকি, এটা মুরব্বীদের প্রবাদে বলে। তো তার বাচন ভঙ্গি উপস্থাপন সবকিছু মিলিয়ে অনেক সুন্দর, আমি শিল্পী হিসাবে ভালো লাগছে। তো আসলে সম্পর্কটা এমনই থাকা দরকার। মঞ্চ যখন শেষ করলো মালিক দল, আমি মনে মনে চেয়েছিলাম যে 500 টাকা আমি দিই, কিন্তু আমার হাতে না হয়ে হাত ওইটা আমারই মানে এমনি এমনি আইছে, মানে ভাত এমনি খাওয়া যায় না ঘুরে খাওয়া যায়। তো আসলে বললি আল্লাহ মনের খবর জানে। তো যাই হোক, চমৎকার গান তিনি করেছেন এবং নাতে রসুল রসুলের একটি গানও তিনি চমৎকার গিয়েছেন। তো যেহেতু আল্লাহর গুণ কীর্তন রসুলের গুণ কীর্তন হয়ে গেছে, এই জন্য আমি একটু ব্যতিক্রম ধর্মী গান, আমি আমার মুর্শিদ বাবা ভান্ডারি মুর্শিদ অর্থ বীর অর্থ পয়গম্বর মুর্শিদ অর্থ খোদা, আর খোদাকে দেখতে হলে মুর্শিদের সুরতেই দেখতে হবে। এটা তো রিকর্ডের জগতে যারা রয়েছেন অবশ্যই আপনারা বিশ্বাস করেন, তাই সেদিকে লক্ষ্য করে আমার মুর্শিদকে হাজির না দিয়ে রেখে আমি আমার বাবা ভান্ডারের পিছনে করে সামনে বসবো, তারপরে কর্তাপক্ষ যেভাবে আমাদেরকে গাইতে বলবে আমরা চেষ্টা করবো সেভাবে ইনশাল্লাহ গাইবার জন্য। ধন্যবাদ।
আমরা